সিউল রাজধানী শহর বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত শহরগুলির মধ্যে একটি আকর্ষণীয় বৈপরীত্য রয়েছে, যা এমনকি সবচেয়ে বিচক্ষণ ভ্রমণকারীকে তাৎক্ষণিকভাবে এর প্রেমে পড়ে যায়। এখানে আপনি সহজেই চতুর্দশ শতাব্দীতে নির্মিত পেস্টকার্ডযোগ্য মন্দির এবং ইম্পেরিয়াল গার্ডেনগুলিকে গর্বিতভাবে সূক্ষ্মভাবে নির্মিত আকাশচুম্বী ভবন এবং ইমারতের পাশে দেখতে পারেন, যা দেশের অনস্বীকার্য অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের প্রতীক। তাই আজকের ভিডিওতে আলোচনা করব দক্ষিণ কোরিয়ায় দেখার জন্য দশটি সেরা স্থান সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, জিউজে দ্বীপে উইন্ডমিল। উপদ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত জিউজে দ্বীপটি বুসান থেকে মাত্র এক ঘন্টায় গাড়ি যাত্রার একটি লুকোনো সমুদ্র তীরবর্তী স্বর্গ। চকচকে সমুদ্র এবং সোনালি বালুকাময় সৈকত একটি আরামদায়ক ছুটির গন্তব্যের জন্য তৈরি করে। কিন্তু যা জিউজেকে আরও বিশেষ করে তোলে তা হল উইন্ড হিল, একটি বিশাল সমভূমির মাঝখানে একটি ইনস্টাগ্রামযোগ্য বিশাল কাঠের বায়ুকল। বিশাল উইন্ডমিলে পৌঁছানোর জন্য আপনাকে ফেরি টার্মিনাল থেকে একটি সংক্ষিপ্ত 400 মিটার হাইক করতে হবে। চিন্তা করবেন না, ওঠার পথ সহজ এবং নিরাপদ, আপনি সম্ভবত ঘামও ফেলবেন না। একবার আপনি শীর্ষে পৌঁছে গেলে আপনি অত্যাধিক পর্যটন দ্বারা অপ্রকৃত স্বর্গের একটি সতেজ অংশ দেখতে পাবেন। উইন্ডমিলটি বিস্তৃত লালং ক্ষেত্র, স্বচ্ছ জল এবং ঝাগড়া পাহাড় জুড়ে পুরোপুরি পরিপূরক। আপনি খুব কমই এই অঞ্চলে কাছাকাছি ট্যুর গাইড বা বাণিজ্যিক ক্রিয়াকলাপগুলি খুঁজে পেতে পারেন, যাতে আপনি সহজেই বসার জন্য একটি নিখুঁত জায়গা খুঁজে পেতে পারেন এবং আপনার সামনে উপস্থাপনা করা প্রকৃতির সবচেয়ে অত্যাশ্চর্য উপহারটি দেখতে পাবেন। দুই, বুয়ামডং। ডাউটাউন সিওলের কোলাহলপূর্ণ হাইওয়েগুলি থেকে পালিয়ে যান এবং বাঁকানো রাস্তা ও বুয়াংডংয়ের লুকোনো কোণগুলি আপনার পথ তৈরি করুন। আধুনিক সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী ভবনগুলিকে একীভূত করার চতুর উপায়ের জন্য স্থানীয়দের মধ্যে পরিচিত বুয়াংডং এখন বিদেশি পর্যটকদের কাছে যথেষ্ট গোপনীয়তা। এখানে পুরো এবং নতুন এমন সামঞ্জস্যের সাথে সহাবস্থান করে, যা আপনাকে অনুভব করে যে আপনি একই সময় অতীত এবং বর্তমান দক্ষিণ কোরিয়া উভয়ই আছেন। এই শান্ত পাড়াটির মাঝে কয়েক কিলোমিটার দূরে উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলির মধ্যে ঐতিহ্যবাহী নিচু ঘরগুলিকে সংরক্ষণ করেছে। ঐতিহ্যবাহী হাঁকানো শৈবিক ক্যাফে, ঐতিহ্যবাহী টি হাউস এবং আর্ট গ্যালারি অতীতে হেঁটে যায়। কেন বুয়ামডং প্রতিটি ভ্রমণকারীকে দক্ষিণ কোরিয়ার ভ্রমণপথে স্থান পাওয়ার যোগ্য তা বোঝা সহজ হয়। তিন, জুগজিয়ন ক্যাফে স্ট্রিট। দক্ষিণ কোরিয়ার আশেপাশে কফি শপগুলি উত্থিত হওয়ার সাথে সাথে এসপ্রেসোর একটি সুন্দর শট এবং কেবল শীতল করার জন্য একটি জায়গা বেছে নেওয়া বেশ অপ্রতিরোধ্য হতে পারে। এমনকি রবিবার বিকেলে শান্ত এবং খুব বেশি ভিড় নয়। জুগজিয়ংয়ের কাছে একটি স্বস্তিদায়ক ইউরোপীয় অনুভূতি রয়েছে। আশ্চর্যজনকভাবে আবর্জনামুক্ত লেনের মধ্যে মৃদু গাছের ছাউনি দিয়ে সারিবদ্ধ বিভিন্ন শৈল্পিক শৈলীতে পরিবেশন করা বিভিন্ন ক্যাফে, আমেরিকানো এবং ল্যাটের মতো নিয়মিত বিকল্পগুলির পাশাপাশি আপনি যদি এখানে পুরো দিন কাটাতে চান, তবে বড় দোকানগুলিতে সুস্বাদু খাবারগুলি পরিবেশন করা হয়। চার, ডংপিরাং মুরাল গ্রাম। শিল্পী এবং শিল্প উৎসাহীদের জন্য ডংপিরাং মুরাল গ্রামের চারিপাশে অবসরভাবে ঘুরে বেড়ানোর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। দক্ষিণ গিয়াংশ প্রদেশের টাইওয়ংয়ে এই ছোট্ট গ্রামটি বিভিন্ন রং এবং আকারে সজ্জিত দেয়ালসহ ছোট রঙিন বাড়িগুলিতে ভরা। কিছু ফাটল দেয়া, দেয়ালে সাঁতার কাটছে মাছ। কিন্তু 2007 সালে প্রতিভাবান শিল্পীদের দ্বারা তৈরি আবেগপূর্ণ নাগরিক থিমসহ যখন এটি পুনঃ উন্নয়নের পরিকল্পনার কারণে ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে ছিল, বিশ্ববিদ্যালয়ের আর্ট মেজর এবং স্থানীয় শিল্পীদের একটি দল হাত মিলিয়ে এটিকে চমৎকার মুরাল গ্রামে পরিণত করেছে, যা আজ পরিচিত। পাঁচ, গুয়াং হাল্লুওন গার্ডেন। মূলত গুয়াংটংনু নামে পরিচিত গুয়াং হাল্লুটন গার্ডেনটি 1419 সালে জেমস রাজবংশের সময় নির্মিত হয়েছিল, যা স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে সম্মানিত একটি রাজকীয় মুগ্ধতা এবং গল্প ধারণ করে। বিখ্যাত প্রাচীন পাবলিক গার্ডেনটিতে পুকুরের ভাসমান পদ্মফুল এবং এটির উপর নির্মিত একটি সেতু রয়েছে, কোনোভাবে কোরিয়ানদের স্বর্গের ধারণার একটি উপস্থাপনা। গুয়াং হাল্লুওন বিখ্যাত হয়ে ওঠে যখন এটি চুং হ্যাংজিওংয়ের মূল স্থাপনা হিসেবে কাজ করে। কোরিয়ান লোকবাহিনীর সবচেয়ে জনপ্রিয় প্রেমের গল্পগুলির মধ্যে একটি বাগানটি ছিল যেখানে চুং হ্যাং এবং মরবিয়ংয়ের প্রথম দেখা হয়েছিল। প্রতি 5ই মে বাগানটি কিংবদন্তি দম্পতির গভীর এবং দীর্ঘস্থায়ী প্রেম উদযাপনের জন্য একটি উৎসবের আয়োজন করে।
6 জিমনিয়ং মেজ পার্ক, দুটি প্রধান পর্যটক গন্তব্য মানজাঙ্গুল গুহা এবং জিমনিয়ং সাঙ্গুল গুহার মধ্যে অবস্থিত জিমজিয়ং মেজ পার্কটি মিস করা যাবে না। অন্যান্য এবং মজার গোলকধাঁধা পার্কটি জেজু উপকূলরেখায় একটি ট্যাটু, একটি সাপের মাথা এবং ডলমেন সহ 6টি প্রতীকে কপিনহার করা আছে। এটি একজন বিখ্যাত আমেরিকান প্রফেসর দ্বারা ডিজাইন করা হয়েছিল, যার জেজু দ্বীপের প্রতিটি ভালোবাসা তাকে আমেরিকানদের চেয়ে বেশি কোরিয়ান করে তোলে। পার্ক যা উত্তর পূর্ব এশিয়ার একমাত্র ঐতিহ্যবাহী গোলকধাঁধা পার্ক, এত সুন্দর ডিজাইন করা হয়েছে যে আপনি এতে হারিয়ে যেতে আপত্তি করবেন না। তবে যারা সত্যি গোলকধাঁধাটি সমাধান করতে চান তাদের জন্য প্রবেশদ্বারে একটি মানচিত্র সহজেই উপলব্ধ। 7 মানজাঙ্গুল গুহা। আপনি কি জানেন যে জেজুতে এশিয়ার দীর্ঘতম লাভা টিউব পাওয়া যাবে? এখন আপনি কি মানজাঙ্গুল গুহা, যা প্রায় 8.3 মাইল ভূগর্ভে বিস্তৃত এবং জনসাধারণের জন্য মাত্র 1 মাইলের কম উন্মুক্ত, যখন গলিত লাভা ধীরে ধীরে শক্ত হয়ে একটি দীর্ঘ সুড়ঙ্গের মতো গুহা তৈরি করে তখন গঠিত হয়েছিল? গুহার মধ্যে দিয়ে হাঁটা আপাত দৃষ্টিতে অন্যজাতিক, তাই সঙ্গী এবং একজন বিশেষজ্ঞ গাইডের সাথে এটি করা ভালো। ছাদ এবং দেয়ালগুলি ফাঁপা কুমড়োর মতো এবং অনন্তকাল ধরে প্রসারিত। যদিও এটি মূলত অন্ধকার, গুহার গুরুত্বপূর্ণ অংশগুলিকে হাইলাইট করার জন্য কিছু লাইট ইনস্টল করা রয়েছে, যেমন স্ট্যালাকট লাইট এবং সিলিংকে ক্যাথেড্রালের মতো পরিবেশ দেয়। পথের শেষে গুহার প্রধান আকর্ষণ পৃথিবীর সবচেয়ে লম্বা লাভা স্তম্ভ। এটি রঙিন আলো দ্বারা আলোকিত এবং এই এক এক ধরনের সাহসিকতার একটি দুর্দান্ত উপসংহার। 8 সিও দাইমুন কারাগারের ইতিহাস হল। একটু গাঢ় কিন্তু ঠিক ততটাই অন্তর্দৃষ্টিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হল সিও দাইমুন কারাগারের ইতিহাস। জাপানি ঔপনিবেশিক দখলের সময় 3,500 বন্দি রাখার জন্য 1908 সালে নির্মিত কারাগারটি কোরিয়ানদের দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। জাপানি প্রতিরোধ যোদ্ধাদের এখানে নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, কিন্তু ট্র্যাজিক অতীতে ফোকাস করার পরিবর্তে এই কারাগারটি 1995 সালে কোরিয়ানদের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গকারী দেশপ্রেমিকদের স্মরণে পুনরায় চালু করা হয়েছিল। এটি একটি ঐতিহাসিক প্রদর্শনী হলে রূপান্তরিত হয়েছিল, যেখানে দর্শনার্থীরা দক্ষিণ কোরিয়ার সংগ্রাম এবং বিজয়গুলি শিখতে ও বুঝতে পারে। কারাগারের মূল পরনে ভবনের মধ্যে 7টি আওয়াজ দাঁড়িয়ে আছে এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের নামকরণ করা হয়েছে। 9 হায়ুই লোক গ্রাম। 14 থেকে 15 শতকে প্রতিষ্ঠিত হায়ুক দক্ষিণ কোরিয়ার সবচেয়ে প্রতিনিধিমূলক ঐতিহাসিক গোষ্ঠীর গ্রামগুলির মধ্যে একটি হিসাবে দেখা যায়। ইউনেস্কোর মতে গ্রামের বিন্যাস এবং অবস্থান, বনভূমি পাহাড় দ্বারা আশ্রয় এবং একটি নদী এবং খেলা কৃষিক্ষেত্রের দিকে মুখ করা, জোনসের রাজবংশের প্রথম দিকে স্বতন্ত্র অভিজাত কনফুসিয়া সংস্কৃতিতে স্পষ্টভাবে প্রতিফলিত করে। এটি জোনস যুগের বিখ্যাত পণ্ডিতদের জন্মস্থান হিসেবেও পরিচিত, তাই কোরিয়ান সংস্কৃতি এবং শিক্ষার একটি মূল্যবান অংশ হিসেবে বিবেচিত হয়। ইংল্যান্ডের রানী এলিজাবেথ 1999 সালে এপ্রিল মাসে ঐতিহ্যবাহী গ্রামটি পরিদর্শন করেন। শুধুমাত্র স্থানীয়দের মধ্যে নয়, বিদেশি ভ্রমণকারীদের কাছে এর খ্যাতির পথ প্রশস্ত করেছিলেন। দেশের সর্বাধিক সংখ্যক সংস্কৃতি সম্পত্তি এবং প্রাচীন লেক ঐতিহ্যের বিপুল সম্পদের অধিকারী হায়ুক একটি উন্মুক্ত স্থানে জাদুঘর হিসাবে ডাকা হয়, একটি ছোটোখাটো হিসাবেও আসতে পারে। 10 বেসং গ্রিন টি ফিল্ড। এখন এটি ম্যাচো প্রেমীদের জন্য সিউল থেকে 5 ঘন্টার বাস ট্রিপ হলেও বোসাংয়ের বিশাল সবুজ চা ক্ষেত্রগুলি কখনোই হতাশ করবে না। 560 হেক্টরের একটি বাগান, এটি দক্ষিণ কোরিয়ার গ্রিন টির বৃহত্তম উৎপাদন ঘরগুলির মধ্যে একটি। উঁচু পাহাড়ের সবুজ সিঁড়ির মতো মাঠগুলো সবুজ চায়ের সারি আর সুন্দর বনের এক মনোরম মিশ্রম। চায়ের ক্ষেত্রে পৌঁছানোর আগে উঁচু সিডার গাছের মধ্য দিয়ে হাইক করুন। পথগুলি অনুসরণ করা সহজ এবং আসা সত্যি আশ্চর্যজনক দৃশ্যের সাথে কেউ জ্বলন্ত সূর্যের তাপকে ক্ষমা করতে পারে। সবুজের গালিচা একবার দেখলে প্রথম দর্শনই প্রেম হয়ে যাবে। যদি আপনি ভাগ্যবান হন, আপনি চা চাষিদের মাঠে কাজ করতে এবং চা পাতা বাছাই করার সুযোগ পেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।